আছে রসগোল্লা, সাথে আবার পান্তুয়া। ইস, এক প্লেট বিরিয়ানি খাওয়ার পর যদি একারি রসগোল্লা খাওয়া যেত, তবে বুঝি আমার ক্ষুধা মিটত। সেই যে দুই প্লেট ভাত খেয়েছি, তারপর 19 মিনিট ধরে ফোন টিপছি, ক্ষুধা তো একটু লাগবে। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, শুধু খাওয়া আর ফোন দেখা। বাড়ির আশেপাশে খুঁজে একটু শাক সবজি তুলে এনে রান্না করলে তো আর টাকা খরচ করে শাক সবজি কিনতে হয় না। কি কি বললে তুমি? আমাকে কি না এখন পাড়া ঘুরে ঘুরে শাক সবজি খুঁজে বেড়াতে হবে? কি এমন বাজার হ্যাঁ যার জন্য এত কথা শোনাচ্ছ? রোজ রোজ তো শাক সবজি কিনে আনো, বছরে তো একদিনও মাংস কেনার মুহূর্ত হয়নি তোমার। আবার গলাবাজি করো যে আমরা কোথাকার। এই বউ, এই খবরদার, আর যাই বলে গালি দাও না কেন, খবরদার আমাকে ঢ্যামনা বলবে না। কেন কেন, ঢ্যামনা বললে কি করবে শুনি? মারবে মারবে তুমি আমাকে? মারা তো দূরে থাক, একবার ছুঁয়ে দেখো খালি, সাহস থাকলে ছুঁয়ে দেখো বলছি। তুমি আমার সাহস দেখবে? সাহস আমি তোমাকে ছুঁয়ে দেখতে পারবো না, তবে দেখো আমার সাহস, আমি কি করতে পারি দেখো। তুমি ভুল বুঝো না বউ, আমি তোমায় কিছু করব না, ওভাবে কথা বলা উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই, তুই আমার সাথে দুর্ব্যবহার করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। সেই যে শাস্তি দেবার দাও, তার আগে তুমি রান্না করে খেতে দাও। সকালে রান্না করা সব খাবার তুমি একাই খেয়ে ফেলেছো, আর খেতে না পেয়ে কোথায় আমার পেট জ্বলছে। জ্বলুক, সাথে তোমার পেট ব্যথা হোক, তবু আজ এই বাড়িতে রান্না হবে নি, আর এটাই তোমার শাস্তি। তোমাকে না কতবার বলেছি এসব দু পয়সার গিফট আনবে না, আমি কি ছোট বাচ্চা যে আমাকে তুমি দু পয়সার লজেন্স দিয়ে বোলাবে? শোনো, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, যদি তুমি আমাকে আইফোন গিফট করতে পারো তবে আমি তোমার সাথে রিলেশন রাখবো, আর যদি না পারো তবে তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ। ও নো, আরে আরে আমার কথাটা তো শুনবি, আরে যাচ্ছো কোথায়, আমার কথা শোনো, জিওনে জিওনে প্লিজ জিওনে। প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনি গো, সে আগুন চোখে দেখলাম না, সজনি গো সে আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনি গো, পিরিতি আজও শিখলাম না, সজনি গো। মাইরি, এটা কি দেখছি আমি? হাউ ইজ দিস পসিবল? এত সুন্দরী মেয়ে কাঁদছে কেন? এই মেয়ে, তোমার চোখে জল কেন? এত সুন্দর চেহারায় জলটা ঠিক মানাচ্ছে না মাইরি। আজব তো, ফেসের সাথে জলের কম্বিনেশন না থাকলে কি কান্না করা যাবে না নাকি? এসব কি ধরনের কথাবার্তা, আর আপনি কে বলুন তো? আমার নাম মিসকে কোটিপতি, তুমি আমাকে একটু শর্ট করে মিসকে আর আদর করে মিসকু ডাকতে পারো। এবার এসব কথা বাদ দিয়ে তুমি বলো তো কাঁদছো কেন? এ মানে আসলে তোমার চোখের জল আমি আর নিতে পারছি না, তোমার চোখের জল তীর হয়ে এসে আমার হার্ট ফোটা করে দিচ্ছে মাইরি। বাবা, এই ডেমনা দেখি এক দেখাতে দেওয়ানা হয়ে গেছি, তবে কোটিপতি যেহেতু এর সাথে একটু ভাব করে যাই, এতে যদি কোনো ফায়দা হয়। আরে আরে কি হলো, তুমি তাকিয়ে দেখছো কি? বলো কি হয়েছে তোমার, তুমি একবার মুখটা ওপেন করে বলো কি প্রবলেম, আমি ফটাফট সব সলিউশন করে দেব মাইরি। সমস্যা তেমন কঠিন নয়, তবে ভীষণ কষ্টের, আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। ইদি মাইরি, তাই নাকি? এ তো গুড নিউজ না মানে ব্যাড নিউজ, তবে তুমি কোনো চিন্তা করো না সুন্দরী, এই মিসকে কোটিপতি তোমাকে কিছুতেই সিঙ্গেল থাকতে দিবে না। মানে কি বলতে চাইছেন আপনি? এত চাপ নিচ্ছো কেন সুন্দরী, সময় হলে সব বুঝে যাবে, এখন আমার সাথে চলো তো, পিজ্জা খাবো আর তোমার দুঃখ দূর করবো। লেটস কাম সুন্দরী। পিজ্জা? আমার বয়ফ্রেন্ড তো কোনোদিনও আমাকে পিজ্জা খাওয়ায়নি, আজ তো এই সুযোগ কাছাড়া করা যাবে নি। আহারে, আমার বাইকটার কি হাল করেছে,
বাইকের স্ক্রিনে 3 ইঞ্চি ধুলা জন্মেছে। ইস, আমার বাইকটা কতই না কষ্ট পেয়েছে। মিসকে, তুই কি কখনো পশু হবি না? তোর চোখের সামনে আমি বাইকটাতে অ্যালোভেরা জেল দিয়েছিলাম, আর তুই কি না কয়েক ঘন্টায় বাইকটাকে আধমরা বানিয়ে দিলি। এই গাট্টু বানর, এত বকবক করিস কেন? সকাল সকাল ঠিকই 1000 টাকা গুনে নিয়েছিস, এখন তো বাইকের ময়লা পরিষ্কার করতেই হবে। বন্ধু হয়ে তো বাইকটাও ফ্রিতে দিসনি, তবে 1000 টাকা যাক, আমি যে মেয়ে পটাতে পেরেছি তাতেই খুশি। বলিস কি, তুই সত্যি সত্যি আরো একটা মেয়ে পটিয়েছিস? কি করে ভাই, তুই কিভাবে আবার মেয়ে পটালি বলতো? পিজ্জা খাইয়ে কটা দিন যেতে দে বন্ধু, সামনে পিছনে ডানে বায়ে সব জায়গায় মেয়ে নিয়ে ঘুরবো। আমায় নিয়ে টানা টানি, রটি কথা রকমারি, সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী, হাই আমি নাকি মেকআপ সুন্দরী, হাই হাই ইয়ে কিয়া হো গিয়া, আমার এত দামি লিপস্টিকটা এভাবে ভেঙে গেল। গত সপ্তাহেই তো কতগুলো টাকা দিয়ে লিপস্টিকটা কিনলাম। কি হয়েছে রেটিনা, তুই এভাবে কাঁদছিস কেন? কি রেটিনা বল, কারো সাথে ঝগড়া হয়েছে নাকি? আমার লিপস্টিকটা ভেঙে গেছে মা, লিপস্টিক ছাড়া আমি সাজবো কি করে? লিপস্টিক যে মেকআপের গুরুত্বপূর্ণ পার্ট, তুমি আমাকে 200 টাকা দাও না মা, নতুন লিপস্টিক কিনবো। কি বললি হারামজাদি, এখন আবার 200 টাকা দরকার? মা হলো ভিখারি আর মেয়ে হলো মেকআপ সুন্দরী, যা দূর হারামজাদি। আ কি লাগলো, এখন লিপস্টিকের শোকটাই কাটিয়ে উঠতে পারলাম না, তার উপর আবার মায়ের লাথি। দরকার পড়লে রাস্তায় রাস্তায় ঘুরে টাকা জোগাড় করবো, তবু আমি মেকআপ ছাড়বো না। দেখেছো কাণ্ড দেখেছো, আমি ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, অথচ আরামজাদা শ্বশুরের ব্যাটা এখনো আমাকে নিতে এলো নি, না হয় রাগ করে কয়েকটা লাঠি গুতাই দিয়েছি, তাই বলে কি আরামজাদা আমায় ফিরিয়ে নিতে আসবে নে? ইরে মাইরি, এটা আমি কাকে দেখলাম? শেফা না? সত্যি তো শেফাই মনে হলো, দেখি তো ব্যাপারটা কি। আরে শেফা, তুমি ধনী স্বামীর ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে কাঁদছো যে? ব্রেকআপ করার সময় তো খুব বলেছিলে কোটিপতি ছেলেকে বিয়ে করেছো। এ মানে যা বলেছি সব সঠিক, আমি তো কোটিপতিকে বিয়ে করেছি। আসলে আমার স্বামী আমাকে জোর করে নেকলেস গিফট করতে চেয়েছিল বলে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু তুমি আবার ভিখারি থেকে লাখপতি হলে নাকি? না মানে এত দামি বাইক চড়ে ঘুরছো তো, তাই বলছি আর কি। না মানে ইয়ে হয়েছে কি, তুমি ব্রেকআপ করার পর থেকে নতুন বিজনেস শুরু করেছিলাম, বাড়ি গাড়ি সব করেছি, এই বাইক ছাড়াও আমার আরো 2টা প্রাইভেট কারও আছে। বলি কি, মিজকে এত ধনী হয়েছে, আর দিনমজুর স্বামীর ঘরে কত কষ্টে না আমি আছি, কত কষ্টে না আমার দিন কাটছে, একবার যদি মিজকের সাথে বিয়ে করতে পারি তবে তো লাইফ সেটেল। বলছি কোটিপতি হয়ে আবার নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছো নাকি? মাইরি, এই মেয়ে হঠাৎ গার্লফ্রেন্ডের কথা বলছে কেন? শেফা আবার কামব্যাক করতে চায় নাকি? এমন ধনীর বউকে বিয়ে করলে তো কিছু সম্পদ পাওয়া যেতে পারে। না, আমি এই সুযোগ হাতছাড়া করব না। কি যে বলো না শেফা, তোমাকে হারানোর পর আমি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি, তুমি আমার জীবনে প্রথম, তুমি শেষ। মাইরি, সত্যি বলছো? জানো আমিও না তোমাকে ভুলতে পারিনি, চলো না গো সব ভুলে আমরা আবার বিয়ে করে নেই। মাইরি, সত্যি বলছো তুমি? ওঠো ওঠো, জলদি ওঠো, বাইকে ওঠো তাড়াতাড়ি, মিয়া বিবি রাজি তো, ডাকবো এবার কাজী। তুমি এত ধনী পশু, ইম্পর্টেন্ট কল তো হতে পারে। আচ্ছা আচ্ছা ধরছি, অত চিন্তা করো না। হ্যালো জান,
তুমি ফোন ধরছো না কেন? আমি যে তোমার জন্য আইফোন কিনে এনে পার্কে বসে আছি। দিদি মাইরি, আইফোন? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে, কি হয়েছে? তোমার আইফোনের কোনো প্রবলেম হয়েছে নাকি? সব পরে বলবো, আগে তুমি এই টাকাটা নাও আর এই ঠিকানায় যাও, আমি সবটা বলবো পরে। এটা কি হলো? নতুন বউ রেখে চলে গেল? আপাতত বাড়ি যাই, তারপর হবে। জান, আর কত? এই নিয়ে তো 113 বার হলো, এবার তো আইফোনটা দাও। আইফোনের প্রতি এত লোভ কেন? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো নাকি আইফোন কে? বর্ষাতে যখন এসেছো আগে আমার বিয়ে করো, তবে আইফোন পাবে। মাইরি, আইফোনের জন্য বিয়ে করতে হবে? হোক, শখ পূরণের জন্য না হয় বিয়ে করব। ওকে চলো জান, আজই তোমায় বিয়ে করব। আমার সাথে বেইমানি, 1 ঘন্টার কথা বলে 5 ঘন্টার জন্য বাইক নিয়ে উধাও, একবার ধরতে পেলে রক্ষে রাখবো না। এই তো পেয়েছি, জানতাম এই পথ দিয়ে বাড়িতে ফিরবে। এই শালা, এই থাম থাম বলছি থাম। মাইরি, এই বুঝি পেস্টিস পাঞ্চার হয়, এখনো তো আইফোন পেলাম না। যে করে হোক ব্যাপারটা সামলাতে হবে। বন্ধু বানর, প্লিজ থাম, বউটাকে আগে বাড়ি পাঠাই। রূপা, এই নাও টাকা আর অ্যাড্রেস, তুমি চলে যাও, আমি ইম্পর্টেন্ট কাজটা সেরে আসছি। এখন আবার কি ইম্পর্টেন্ট কাজ? যাই আগে বাড়িতে, তারপর হবে। না বন্ধু, তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করিসনি। আমার বাইক নিয়ে গিয়ে বিয়ে করে ফেললি, অথচ আমায় একটা বার জানালি না। এবার কিন্তু আমি তোর বউয়ের কাছে গিয়ে সবটা বলে দেব। মাইরি, এই না না বন্ধু, না এমন কাজ করিস নে। শোন, আমি তোকে বাইকের ভাড়া দিচ্ছি, তবু তুই আমার বউয়ের কাছে যাস নে রে ভাই, এখনো যে অনেক জিনিসপত্র নেওয়া বাকি। মাইরি, আমার মানিব্যাগ চিন্তাই। আই কামিং লেডি জোর, তোমার ব্যবস্থা আমি করছি। এই যা, টাকাটাও নিতে পেলাম না, আবার আমার বাইক নিয়েও চলে গেল। এই দাঁড়া শালা, দাঁড়া দাঁড়া। হাই হাই, আপনি আমার কি সর্বনাশ করলেন? আপনি আমার ছুঁয়েছেন কেন? এবার আমাকে বিয়ে করতে হবে। ও নো! এরে মাইরি, এই মেয়ে বলে কি আমি তোমাকে বিয়ে করব মানে কখনো না। কি, আমাকে ছুঁয়ে আবার বিয়ে করবেন না? তবে আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। এবার বলেন বিয়ে করবেন কি না? এই না না না, মামলা দিতে হবে না, চলো কাজী অফিসে, তোমাকে বিয়ে করব। যাক বাবা, বিয়েটা তবে হচ্ছে। ভাগ্যিস কৌশলে ওই ব্যাটাকে ফাঁসিয়েছি, এবার সমীরটাকে সুখী দিন কাটাবো আর মেকআপ করব। সেনাপতি লাগাও দো। হে মাসি, না দুষ না দুষ, খাসি আসেনি, মুরগির পিছন থেকে সদ্য পাড়া গরম গরম ডিম আসেনি, ফল গাছ থেকে টপ টপ করে পড়া
তাজা ফল আসেনি, তাছাড়াও শাক সবজির কথা তো বাদই দিলাম। বুঝলেন মোরল মশাই, এরা বুঝি আর আপনাকে ভয় পায় না? ও নো, আসলে মোরল মশাই, এখন জিনিসপত্রের যে দাম, এসব প্রতিদিন বিনা পয়সায় কি করে প্রতিদিন আপনাকে দেই বলুন তো? এবার ছেড়ে দিন, আমি পরের বার সব পাঠিয়ে দিব। আমোজ, ওসব অজুহাত এই মোরলের কাছে চলে না। মাই অ্যাসিস্ট্যান্ট কালামুখো এই কিংকংকে 2000 টাকা জরিমানা কর। জরিমানা করার জন্য তো মোরল মশাই আমি এক পায়ে খাড়া। ও নো, না এভাবে আর বাঁচা যাবে না। মোরল মশাইয়ের যে দিন দিন চাহিদা বেড়েই চলছে, এত জিনিসপত্র দেই তাও 2000 টাকা জরিমানা করলো, বেটা বদমাস মোরল। একেডি মিচকে বৌদের সাথে দৌড় প্রতিযোগিতা করছিস নাকি? তা বেশ ভালো ভালো, এদিকে আমাকে দেখ, কালা বলে কেউ বিয়ে করে না, গোবের দৌড়ানি খাওয়ার বয়সে মোরলের জরিমানা খেয়ে যাচ্ছি। ইরে মাইরি, আমার কেসের থেকেও তো দেখছি তোর কেস জন্ডিস। বনের সবাইকে নাকি মোরল জরিমানা করে, কই আমাকে তো কোনোদিন জরিমানা করলো না। কি জরিমানা করবে তোর, না করিস চাষ না করিস কাজ, তোর কি আছে যে মোরল সেটাতে লোক দিবে? প্রতি মাসে বনের পশুরা বিনা পয়সায় মোরলের কাছে তাদের চাষের ফসল নিতে দিতে ব্যস্ত। তোমরা বলো না, আমি কোনোদিন টাকা পয়সার মালিক হতে পারবো না, এবার দেখবে ওই লোভী মোরলকে কিভাবে ঠকিয়ে আমি বড় লোক হই। তাই কিভাবে বোকা বানিয়ে ঠকাবে? মাইরি, কাউকে বোকা বানানো তো আমার বা হাতের ময়লা, এমনি এমনি কি সারাদিন শুয়ে বসে ঘুমাই? ভূতের ভারে তো মাথাটা ভারী হয়ে থাকে, এবার দেখবে মিসকে সত্যি সত্যি বড় লোক হবে। মোরল মশাইয়ের নামে চক্রান্ত চলছে, তাও আবার চক্রান্ত করছে অকর্মা আমরা কাঠের ঢেকি ওই মিসকে, কথাটা মোরলের কানে ঢালতে হচ্ছে তো। কি বললি, কি বললি তুই? চক্রান্ত আমার নামে চক্রান্ত চলছে? আমি বোকা বানিয়ে বানিয়ে এই বনের পশুদের কাছ থেকে তাদের জিনিস হাতিয়ে নেই, আর ওই মিসকে কিনা আমাকে বোকা বানাবে? মোরল মশাই, আপনি মিসকে ধরে আনুন আর ওর পেট থেকে কথা বের করে আনুন, বেটা আপনাকে বোকা বানাতে চায়, এত বড় দুঃসাহস। ঠিকই তো, এত বড় দুঃসাহস, বল্টু ধরে আন বেটাকে। মিসকে, এই মিসকে বেরিয়ে আয়, মোরল মশাই তোকে ডেকেছে। মিসকে, এই মিসকে। ইরে মাইরি, এই কে 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 আমাকে হঠাৎ করে ডেকে শুরু করে বস্তাবন্দি করলো, এ কি, আমি কোথায়? মোরল মশাই আপনি? আই আই আই, তোর এত বড় সাহস, এত বড় বুকের পাঠা, তুই মোরল বাঘকে বানাবি বোকা? তোর মতো পুষ্কের সাহস তো কম নয়। এই এই ফিচকে, আমিও দেখতে চাই মিসকে আমাকে কি করে বোকা বানাতে পারে। এই বানা বানা বানা, বোকা বানা আমাকে, বানা বলছি। ও, এই জন্য আমাকে দূরে আনা হয়েছে? এ তো দেখছি মেঘনাতাইতে জল, ভালোই হয়েছে কথাটা মোরল মশাইয়ের কান পর্যন্ত এসেছে। ইয়ে মানে ইয়ে, দেখুন আপনাকে বোকা বানানো এ আর কি কঠিন কাজ, অন্য বনে জানুন তো বোকা বানানোর মেশিন বেরিয়েছে, এই বনে এখনো অবশ্য আসেনি। কি বোকা বানানোর মেশিন? বাপের জন্ম কেন, 14 গোষ্ঠীর জন্মে এমন মেশিনের নাম তো শুনিনি। কি মনে করেছিস, তোর বোকা বানানোর মেশিনের কথা শুনে আমি ভয় পেয়েছি? যা যা, তুই তোর মেশিন নিয়ে আয়, তারপর তুই আমাকে বোকা বানা। সে তো চলেই যেতাম, কিন্তু পায়ে যা ব্যথা। উফ, আসার সময় তো আপনার চেলার ঘাড়ে বস্তাবন্দি হয়ে এসেছি, তাছাড়া মেশিনও যা ভারী, কি করে এখানে আনি বলুন তো? ওই মেশিন আনতে গেলে কিছু একটা লাগবে। এই যা তো বল্টু, ওই যে সেদিন জংলু শিয়ালের কাছ থেকে যে সাইকেলটা কেড়ে নেওয়া হয়েছে সেই সাইকেলটা দিয়ে দে, যা মিসকে সাইকেলে করে মেশিন নিয়ে আয়, আমিও দেখতে চাই তোর কত দম আমাকে বোকা বানানোর। কিরে বন্ধু, তুই হঠাৎ আজ আমার দোকানের সামনে এলি যে? আরে বন্ধু, এই সাইকেলটা আমি বিক্রি করতে চাই, বলতো তুই কত টাকা দিবি আমাকে? সাইকেলটা তো ঠিকঠাকই আসে দেখছি, 2000 টাকা দিব। ওতেই হবে, ফাও মাল দরিয়াতে ডাল।
আরে ওই বেটা মিজকের মেশিন আনতে কতক্ষণ সময় লাগে? তাই তো, সাইকেলের চেন অর্ধেক রাস্তাতে ছেড়ে যায়নি তো। এই চুপ কর তো অবতার তো কোথাকার। মোরল মশাই বানিয়েছে বানিয়েছে। আরে কি বানিয়েছে, কে বানিয়েছে, কখন বানিয়েছে, কবে বানিয়েছে, কেন বানিয়েছে? আগে মশাই ওই মিজকে আপনাকে বোকা বানিয়ে সাইকেলটা নিয়ে গিয়ে বাঙালির দোকানে বিক্রি করে দিয়েছে। ই আমাকে বোকা বানানো? আজ ওই বেটার বাড়ি যাব। মোরা আমার, মোরলকে বোকা বানানোর প্রথম স্টেপ দারুণ টোপ দিয়েছি, এবার এই টোপ মোরল গিললেই হয়। ওয়াও, ও গিলেছে গিলেছে, টোপ আমার গিলেছে। তাড়াতাড়ি ভাতের পাত্রটা নামিয়ে ওই গামলার মধ্যে রাখো। ও নো, হ্যাঁ কি বলছো গো, ভাত ফোটা শুরু করে দিয়েছে, ভাতের পাত্রে নামাবো কেন? আরে আরে যা বলছি তাই করো, আর তাড়াতাড়ি চুলায় জল ঢেলে দিয়ে চুলা নিভিয়ে ফেলো। তবে রে আমাকে বোকা বানানো, জানিস আমার রাগ। ইয়ে হ্যাঁ মশাই, আগুন ছাড়া রান্না তো, মন্ত্র ভালো করে না পড়লে আবার ভাত সিদ্ধ হয় না। আমি বলি কি আর তুই বলিস কি, আর আগুন ছাড়াই ভাত মানে? হ্যাঁ এই তো মন্ত্র পড়ে এই গামলার উপর হাঁড়ি বসিয়ে জাল দিলেই ভাত হয়ে যায়, বড্ড আজব জিনিস। কি বলছিস, তাহলে ওই গামলা আমার চাই চাই, এই গামলা না দিলে তোকে লাঠিয়াল দিয়ে লাঠি পিটা করবো। দেখুন মোরল মশাই, বড় আমার কেমন কাঁদছে, আসলে বউয়ের বাপ এটা উপহার দিয়েছি কিনা, তবে যদি টাকা দেন তবে বউদের বুঝিয়ে এই গামলা আপনাকে দিতে পারি। এই মাই অ্যাসিস্ট্যান্ট, যা মিসকে টাকা দে। মোরল মশাই মন্ত্রটা ভালো করে পড়বেন কিন্তু, মন্ত্রটা হলো হিরিং বিরিং টিরিং হিলিলিলি লিলি। মিসকে আমাকে বোকা বানাতে চেয়েছিল, বেটাকে এমন টাট দিয়েছি যে বাধ্য হয়েছে তার জাদুর গামলা দিতে। এবার মন্ত্রটা বলি, হিরিং বিরিং হিলিলিলি লিলি। কি হলো, আরিতে চাল ফুটছে না কেন? দেখি মন্ত্রটা আবার বলি, হিরিং বিরিং তিরিং হিলিলিলি লিলি। যা এবারও বোকা বানালো, শুধু বোকাই নয় হাতে সাধারণ গামলা ধরিয়ে দিয়ে বোকা বানানোর জন্য টাকাও নিল। ইসকে পুরি মাগো পুরি মা। এই মিসকে কে খাঁচায় বন্দি করে এমন তালা দে যে তালা কেউ ভাঙতে অথবা নকল চাবি দিয়ে খুলতে পারবে না, আর এমন লোহা দিয়ে খাঁচা বানাবি যে খাঁচা কেউ কাটতে পারবে না, তারপর সে খাঁচা পুকুরের জলে ফেলে দাও। এবার মিসকে কে চালাকি করার একটাও সুযোগ দিব না। এই নাও মোরলের সাইকেল বিক্রি করে আর গামলা দিয়ে বোকা বানিয়ে যে কোটা টাকা পেয়েছি এগুলো তোমরা নাও। মিসকে রে মিসকে, তুই যাই করিস না কেন, তোর মনটা অনেক বড় রে, অনেক ভালো। এই ছাড়ো আমাকে ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি, ইরে মাইরি। কোনো কথা না বলে তাড়াতাড়ি বেটাকে খাঁচায় ভরে পুকুরে ফেলে দে। যাক এতদিনে আপদ বিদায় হলো। যা যা রূপা তাড়াতাড়ি পুকুরে নেমে পড়, দড়ির এক মাথা খাঁচা বেঁধে দিয়ে যা। এইও আরো জোরে মারো টান, এইও। চমৎকার হয়ে গেছে, কাল যে খাঁচায় মেসকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল সে খাঁচা আবার পারে উঠে এসেছে, তার ভিতরে দিব্যি বসে মিসকে কুতকুত খেলছে। কি চল তো গিয়ে দেখি। কুতকুত 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 কুত। এ এ কি মিসকে, এ কি তুই উঠে এলি কি করে? সবই খাঁচার জাদু গো মোরল মশাই, এই খাঁচা জলে ডোবে না, এটা লোহা নয় সোলার খাঁচা, বিশ্বাস না হলে ভিতরে এসে পরীক্ষা করে যান। তবে রে তোকে একটা কাজ দিলে ঠিকঠাক ভাবে করিস না, দাঁড়া একবার পরীক্ষা করে আসি, তারপর তোর একদিন কি আমার একদিন, দে চাবি দে। এটা তো লোহার খাঁচাই, এ কি আমাকে বন্দি করলি কেন? ছেড়ে দে ছেড়ে দে, চাবি দে দে চাবি। দিব না দিব না। এই ফিসকে
তোর কাছে নকল চাবি নেই? আগে এই তালার তো একটাই চাবি বানিয়েছি। আপনি তো বলেছেন এমন তালা দিবি যে তালা কেউ ভাঙতেও পারবে না, অথবা নকল চাবি দিয়ে খুলতেও পারবে না, আর এমন লোহা দিয়ে কাঁচা বানাবি যাতে কেউ কাটতেও পারবে না। বেশ, তবে এই চাবি গেল জলে। বেশ হয়েছে, বেশ হয়েছে, পাজি মোরল মশাই বন্দি হয়েছে। ঠাকুর মোরল মশাই, রোদ বৃষ্টি মাথায় করে এখানে খাঁচার মধ্যে বন্দি থাকো। ওরে চেরি দেরি, আমার সব সম্পত্তি তোকে দিয়ে দেব রে, তুই আবার আমাকে বোকা বানালি। চেরি দে, তোকে বনের মোরল বানিয়ে দেব। কেন কেন মিসকে কেন মোরল হবে? আমি আছি তো, আমি আপনার বদলে মোরল হব। মিসকে তবে রে, খাওয়াচ্ছি তোকে মোরল। মোরল মশাইকে মিসকে একাই দেখে নিয়েছে, এবার তোর পালা, তোকে দেখবো আমরা সবাই, কারণ আজ তোর খবর আছে। ওরে বাবা রে, খবর হয়ে গেছে, ওরে বাবা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কি।